আমরা চলে এসেছি গৌরী এলোর ফ্লোরে। আর দেখতেই পাচ্ছ আমার পাশে কিন্তু রয়েছে গৌরী। তার গৌরীর আঘাত লেগেছে দেখতে পাচ্ছি। তো কি চলছে গল্পে, কি হয়েছে তোমার? আমার দুটো ছিনতাইবাজ, মানে আমি তো উদ্ভ্রান্তের মতো রাস্তায় বেরিয়ে গেছি, তখন দুটো ছিনতাইবাজ আমার মাথায় ঢিল ছুঁড়ে মারে, তো আমার মাথাটা ফেটে যায়। আপনারা দেখেছেন সবাই সেটা, তো সেভাবে আমি কিভাবে উদ্ধার হয়েছি সেটাও দেখেছেন। এখন সেভাবেই গল্প এগোচ্ছে, কিন্তু মাথায় চোটটা আছে বলেই ব্যান্ডেজটা লাগানো। তোমার চমক কি আসছে সবসময়? তো গল্পে কিছু না কিছু চমক আসেই গৌরী এলোতে। এখন নতুন কি চমক সেটা ঠিক আমরাও জানি না, এখন যেটা গল্প অনুযায়ী চলছে সেটাই, মানে গো উইথ দ্য ফ্লো আর কি। আমরা এরকম হচ্ছে যে গৌরী এরকম এক, মানে সে ভাতের হোটেলে ছিল, আপনারা দেখছেন টেলিকাস্টে যে সে ভাতের হোটেলে ছিল, সেখান থেকে সে মায়ের আদেশে যারা তার বাঁক, তারা সে দেখে কয়েকজন বাঁক নিয়ে বাঘধারী তারকেশ্বরের দিকে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তো গৌরী ওখান থেকে বেরিয়ে ওদের সাথে চলে যায়। সে এখন হাঁটতে হাঁটতে এবার তার কী অবস্থা হবে, সে কোথায় যাবে, তার সাথে ডাক্তারবাবুর দেখা হবে কি না, অনেকবার আপনারা দেখছেন ডাক্তারবাবুর সাথে আমার হিট অ্যান্ড মিস হচ্ছে। মানে আমি উনি মানে ডাক্তারবাবু দেখছে, আমি হয়তো তখন অন্যদিকে তাকাচ্ছি, বা আমি অন্য দেখছি তো অন্যদিকে তাকাচ্ছি, এরকম হচ্ছে। তো এখানেও একটা এরকম হবে, তো কবে দেখা হবে ফাইনালি, এই সমস্ত টুইস্ট আসছে, তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। গৌরী এলোর গল্প যেভাবে এগোচ্ছে দর্শকের ভালো লাগছে, অ্যাট দ্য সেম টাইম গৌরী ঈশানের যে অনস্ক্রিন কেমিস্ট্রি সেটাও দর্শকের কিন্তু একদম মন ছুঁয়ে গেছে। তো তোমাদের এই মানে রোম্যান্সটা ঠিক কবে ভরপুর আসবে? রোম্যান্সটা মানে এখনও তো, এখন রোম্যান্স ঠিক বলা যাবে না, এখন আমরা বন্ধু, মানে আমরা খুব ভালো বন্ধু, খুব একে অপরের ওপর ভরসা, মানে অনেকটাই নির্ভর করি আর কি, একে ছাড়া চলবে না, মানে ভালো, মানে সেভাবে রোম্যান্স নয় বাট নির্ভরতাটা আছে। তো এভাবে রোম্যান্স কবে আসবে, খুব শীঘ্রই আসবে, সে আপনারা দেখতে থাকুন। তো মানে ঈশানের সাথে তো অনস্ক্রিন গৌরীর প্রেম জমে গেছে, তো মোহনার কি জীবনে কেউ আছে? এটা অনেকের প্রশ্ন। আমি সবে 16, এখনও কোনো প্ল্যানিং নেই, মানে সুইট 16 আর কি, তাই তো? একদম নো প্ল্যান, মানে এখনও নেই ধারে কাছে, মানে এখন পুরো ফ্রি। আর অফ স্ক্রিন কেমন মজা চলছে শুটিংয়ের? অফ স্ক্রিন ভীষণ মজা হয়, আমাদের মেকআপ রুমে তো প্রত্যেকে এত ভালো, আমরা একসাথে বসে মজা করি, এমনকি আমাদের মেকআপ রুমে লুডো আছে, আমরা সবাই মিলে যখন কারো সিন হয় না বা সেট রেডি হচ্ছে, লাইট হচ্ছে, তখন আমরা বসে একসাথে লুডো খেলি, এরকম হয়। বিশ্বদা নিজের মেকআপ রুম থেকে আমাদের মেকআপ রুমে চলে আসে, খেলা করতে, গল্প হয়, আড্ডা হয়, একদম জমে গেছে, একদম।